আসসালামু আলাইকুম, আমি মেহেরুননেসা সিদ্দিকা ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি এই করোনাকালীন সময়ে তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো এবং ঘরে আছো। আজ আমি তোমাদের একটি কবিতা নিয়ে এসেছি, অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র কবিতা মানবধর্ম, লিখেছেন লালন শাহ। আমরা পদ্যটা পড়ার আগে একটু কবি লালন শাহ সম্বন্ধে জেনে নিব। তো আমাদের এই মানবধর্ম কবিতাটি লিখেছেন লালন শাহ, কবি লালন শাহ বা ফকির লালন শাহ, তাকে বাউল সম্রাট হিসেবে অভিহিত করা হয়। লালন শাহ মানবতাবাদী মরমী কবি, মানবতাবাদী মরমী এই কবি 1772 খ্রিস্টাব্দে, উনি কি 1772 খ্রিস্টাব্দে ঝিনাইদহে মতান্তরে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। অনেক ছোটবেলায় তার পক্স নামে একটি অসুখ হয় এবং এই রোগের কারণে তার সম্প্রদায় থেকে তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং কালীগঙ্গা নদীর তীরে ফেলে রেখে যাওয়া হয়। এই কালীগঙ্গা নদীর তীরে ফেলে রেখে যাওয়ার ফলে তৎকালীন সময়ে পরবর্তীকালে কিছু সাধক দল ওই পথ দিয়ে যাচ্ছিল এবং এই আমাদের কবি লালন শাহকে দেখতে পেল এবং সেখান থেকে তাকে উদ্ধার করা হলো। উদ্ধার করার ফলে তারা তাদের সাধনার মাধ্যমে, সাধক দলের অনেক সাধনা এবং প্রচেষ্টার মাধ্যমে এই লালন শাহকে সুস্থ করে তোলে এবং তাদের সাথে জীবনযাপন করার সুযোগ করে দেয়। এই সাধক দলের সঙ্গে লালন শাহ একাত্মভাবে মিশে গিয়েছিল এবং লালন শাহ তার নাম, সে কোন গোত্র কোন পরিবার থেকে এসেছে সেটা কেউ জানতো না। এই সাধক দলের মধ্যে একজন ছিলেন সিরাজ শাহ নামে এক সাধক, তাকে লালন পালন করে এবং তার দিকে বিশেষ যত্ন নিতে শুরু করে এবং তাকে বিভিন্ন দেশ বিদেশে নিয়ে যেত। তারই নামানুসারে, সিরাজ শাহের নাম অনুসারে লালন, আমাদের লালনের নাম হয় লালন শাহ বা ফকির লালন শাহ। লালন শাহ সিরাজ শাহের সাথে দেশ বিদেশে যাতায়াত শুরু করে এবং বিভিন্ন ধর্ম সম্বন্ধে গবেষণা করে। তিনি প্রতিষ্ঠানের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি, কিন্তু হিন্দু এবং মুসলমান ধর্ম সম্বন্ধে তার অনেক জ্ঞান ছিল। এ কারণেই তৎকালীন সমাজ ব্যবস্থায় সবার মধ্যে একটা সন্দেহ জাগ্রত হয়, লালন শাহ আসলে হিন্দু না মুসলিম না কোন সম্প্রদায়ের কোন জাতি থেকে তিনি এসেছেন, এটা জানার জন্য সবাই উৎসুক থাকতো এবং তাকে বলতো উনি, ওনার জাতপাত ঠিক নেই। তখন আমাদের লালন শাহ নিজেকে নিয়ে চিন্তাভাবনা করতে শুরু করলেন এবং ভাবলেন যে আসলে তিনি কোন গোত্র কোন সম্প্রদায় এবং কোন জায়গা থেকে তিনি এসেছেন, তার জাত পাত ধর্ম বর্ণ কী, আসলে উনি কে, এটা নিয়ে অনেক বিশ্লেষণ করার পরে উনি একটি ধর্মের উপরে ভিত্তি করে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং সবাইকে সেই ধর্মের উপর প্রতিষ্ঠিত হবার জন্য আগ্রহ বোধ করেন এবং সবাইকে উৎসাহিত করেন। সেটা হলো মানব ধর্ম। মানব ধর্ম হলো মানবতার ধর্ম, মনুষ্যত্বের ধর্ম, সেবার ধর্ম। তো আজ আমরা এই মানব ধর্ম কবিতার লালন শাহের লেখা এই গানটি আমাদের পাঠ্য বইয়ে, অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ে লালন শাহ কবিতা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই লালন শাহ, এই লালন শাহর মানবধর্ম কবিতাটি সম্বন্ধে আজ আমরা জানব। উনি এই কবিতার মাধ্যমে আমাদেরকে কী বুঝিয়েছেন এবং সবাইকে কী বোঝাতে চেয়েছেন সেটাই আমরা জানব। লালন শাহ এই সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জেতের কিরূপ দেখলাম না এ নজরে, কেউ মালা কেউ তসবি গলায় তাইতে কি জাত ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কার রে, গড়তে গেলে কূপ জল হয় গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, মূলে এক জল সে যে ভিন্ন নয় ভিন্ন জানায় পাত্র অনুসারে। এত সময় আমি তোমাদের এই কবিতাটি পাঠ করে শোনালাম এবং এই কবিতার মধ্যে কী বোঝানো হয়েছে সেটা সম্বন্ধে আলোচনা করা হবে। সব লোকে মানে সব মানুষে বা সবাই কয় মানে বলে লালন কি জাত সংসারে, লালন লালন কি জাত, জাত মানে কোন সম্প্রদায়কে বোঝানো হয়েছে, সংসার মানে সমাজকে বোঝানো হয়েছে। সব লোকে কয় লালন কি জাত সংসারে,
লালন কয়, লালন বলে। জেতের কীরূপ, জেত মানে জাত বা বিভিন্ন সম্প্রদায়ের কী রূপ দেখলাম না এই নজরে, কারণ লালন এই এক নজরে তিনি এই বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন জাতকে আলাদাভাবে তিনি দেখেননি। কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়। কেউ মালা কেউ তসবি গলায়, যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কাদরে। যাওয়া বলতে এখানে মৃত্যুবরণ করাকে বোঝানো হয়েছে এবং আশা বলতে এখানে জন্মগ্রহণ করাকে বুঝিয়েছে। তাহলে জন্ম এবং মৃত্যু, যাওয়া এবং আসার সময় কি কেউ কোনো কিছু বহন করে নিয়ে আসে? না। আসার সময় মানে জন্মের সময় কেউ কোনো বংশ পরিচয় বহন করে নিয়ে আসে না এবং মৃত্যুর সময় সে কিছু নিয়ে যায় না। জেতের কোনো চিহ্ন সে কেউই নিয়ে আসে না বা নিয়ে যায় না, এটাই কবি বোঝাতে চেয়েছেন। গর্তে গেলে কূপ জল হয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়। কূপ জল বলতে এখানে কুয়োর পানিকে বোঝানো হয়েছে এবং একটি নির্দিষ্ট নিকৃষ্ট পানিকে বোঝানো হয়েছে। আর গঙ্গা, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়। গঙ্গাকে এখানে হিন্দুদের একটি পবিত্র পানির কথা বোঝানো হয়েছে। হিন্দুদের দৃষ্টিতে এই গঙ্গা জলটা অত্যন্ত পবিত্র। মূলে এক জল, মানে এই মূলে জলটা তো একটা জলই, সে ভিন্ন নয়, একই জল। কূপ জল হয়েছে কূপে, যে গঙ্গায় যে হয়েছে গঙ্গা জল, ভিন্ন জানায় পাত্র অনুসারে। পাত্র অনুসারে মানে বিভিন্ন জায়গার পরিপ্রেক্ষিতে দুই জল দুইটি দুই বোঝানো হয়েছে। তা আমাদের কবি একথাই এখানে বোঝাতে চেয়েছেন যে মানব ধর্ম, মানবতার ধর্ম, সেবার ধর্ম, এখানে জাত পাত নিয়ে কোনো তর্ক বিতর্ক এবং এটা নিয়ে মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কারণ মানবতার ধর্ম নিয়েই সবাই এক, বা মানুষের হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সকল শিক্ষার্থীকে এটাই বোঝানো হয়েছে যে লালন বোঝাতে চেয়েছেন, কেউ মালা কেউ তসবি গলায় নিলে ভিন্ন হয়ে যায় না। গর্তে গেলে যেমন কূপ জলটা, গর্তে গেলে কূপ জল হয়, গঙ্গায় গেলে গঙ্গায় জল হয়, কিন্তু মূলত একই। এখানে জলকে মানুষকে বোঝানো হয়েছে যে একই মানুষ বিভিন্নভাবে থাকলে সে ভিন্ন হয়ে যায় না। আমাদের আজকের আলোচনা, আজকের কবিতার পরিপ্রেক্ষিতে এটাই প্রতীয়মান হয় যে মানুষ এক ধর্ম, মানবতার ধর্মকে কেন্দ্র করে সবাই আমরা যাতে সুষ্ঠু সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। আমাদের আজকের আলোচনা এটাই ছিল। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে নতুন কোনো কবিতা বা গল্প নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।